নমস্কার, আজকে একটা খুব স্পেশাল দিন দেখাই যাচ্ছে। আমার পাশে কে বসে আছে? প্রদীপ্তদা, প্রদীপ্ত ভট্টাচার্য। আমরা জানি বাকিটা ব্যক্তিগত তার ইতিহাসটাকে বর্ণনা করে খুব ভালোভাবে আমাদের কাছে। তো আজকে একটা খুব স্পেশাল আড্ডা। এই আড্ডাটা অনেক দিন ধরেই হোক আমি চাইছিলাম, কারণ এটা বাকিটা ব্যক্তিগত দেখার পর থেকেই হোক আমি চাইছিলাম। তো সেই সুযোগটা হলো, একটা অদ্ভুত একটা যোগাযোগের মাধ্যমে সেই সুযোগটা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন ফেসবুকে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। একটা তার মিউজিক এসে গেছে, অলরেডি তিনটে গান প্রকাশ পেয়ে গেছে, আরও গান আসছে সামনে, এবং ফাটিয়ে লোকজন শুনছে এবং রিয়্যাক্ট করছে, গানগুলোর সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করছে, এবং ফেসবুকে প্রচুর শেয়ার হচ্ছে, এবং পার্সোনালি তারা মেসেজ করছে সবাইকে যারা যারা যুক্ত ওই সিনেমার সাথে। এবং আমার এখানে দুটো গান আছে এই সিনেমাতে, সেইটা একটা বিরাট বড় প্রাপ্তি আমার। তো আমার এক্সপিরিয়েন্স যা হয়েছে, আমার মনে সবসময় মনে হয়েছে যে আমি একটু অন্যভাবে যদি কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা, আমার সবসময় প্রদীপ্তদার সঙ্গে আড্ডা মারতে খুব ইচ্ছে করে। তো সেই আড্ডাটা আমার ইচ্ছে ছিল যে সবার সাথে শেয়ার করবো, সেই জন্যই এটা করা আর কি। তো শুরু করি প্রথমে প্রদীপ্তদাকে দিয়ে, যে তোমাকে এই এই প্রশ্নটা আমার সবাইকেই, সব ফিল্ম মেকারদেরই করতে ইচ্ছা করে বা সব আর্টিস্টদেরই করতে ইচ্ছা করে, তোমাকেও আমার করতে ইচ্ছা করছে, যে তুমি সিনেমা মানে কেন বানাও, মানে সিনেমা মানে সিনেমাতে তুমি কীভাবে এলে বা কেন সিনেমা? এটার তো ধরো আমার সিনেমা নিয়ে আমার বড় হয়ে ওঠা আর কি। মানে আমি প্রচণ্ড সিনেমা দেখতাম ছোটোবেলার থেকে, এমন একটা মিডিয়াম যেটা তখন তো এটা মিডিয়াম না কি বা কি এদিকে কীভাবে বানায় এগুলো যাই না। ছোটোবেলার থেকেই আমি বড় হয়েছি বহরমপুরে, সেখানে তোমার তখনকার দিনে দূরদর্শনে বাংলা ছবি হিন্দি ছবি এই সমস্ত কিছু দেখতাম। আমাদের ওখানে রবীন্দ্রসদন ছিল, সেখানে সমস্ত চ্যারিটি শো আসতো, আমি সমস্ত সিনেমা দেখতাম ছোটোর থেকে আর কি, মানে জ্ঞান হওয়া ইস্তক আর কি। তো এইবার যেটা দাঁড়িয়ে গেছে, ধরো আমি যখন ওই এইচএস দিই তখন বাবা আমাকে কলকাতা পাঠিয়ে দেন যে না কিছু ছেড়ে কিছু হচ্ছে না। তারপর দেখা গেলো যে আমি ওই মাল্টিমিডিয়া নিয়ে এখানে পড়াশোনা করলাম, আর আমাদের বাড়ির দু একজন লোক তারা সিনেমাতে ইন্টারেস্টেড এবং স্ক্রিপ্ট টিপ লিখতেন, এবং তারা আমার এক দাদা পিস্তু দাদা আমাকে গাইড করেছিলেন কীভাবে কী করতে হয়। তো এইখান থেকে মানে আমি ধরো 9-10 ওই দূরদর্শনে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকেদের রেট্রোস্পেক্টিভগুলো দেখে তখন মনে হতো যে হ্যাঁ এই ছবিগুলো আবার অন্যরকম। তবে কলকাতা এসে আমি নন্দনে উত্তম মঞ্চে প্রথম ফেস্টিভ্যালে, ফিল্ম ফেস্টিভ্যালে 2000 সালে খুব সম্ভবত আমি ওই 4টে ছবি দেখি ফেস্টিভ্যালে। তো সেইখান থেকে আমার মনে হয় যে আচ্ছা খুবই মানে সিনেমার জগতে আমি যেগুলো দেখি ধরো হিন্দি ছবি বা বাংলা ছবি এইগুলো আলাদা, এবং তারপরে সেগুলো নিয়ে একটু চর্চা করা শুরু করি। তারপর দেখা যায় যে আমি চেষ্টা করলে মানে আমি যদি চেষ্টা করি কী হতে পারে, এবং এখানে কলকাতায় যে জানতে পারি যে সিনেমার ইনস্টিটিউশন আছে, সিনেমার ইনস্টিটিউট আছে, সিনেমা বানানো শেখানো হয়, যেটা আমি বহরমপুরে জানতাম না। তো তারপর আমি অ্যাটেম্পট নিই যে সিনেমা শেখার। তো একটা পয়েন্ট অফ টাইমে ধরো 2002 সালে রূপকর, মানে আমি যখন SRFTI এ চলে যাই তখন ওরা বললো যে গ্র্যাজুয়েশান ছাড়া করা যাবে না। তো আমি তখন গ্র্যাজুয়েশনটা ছেড়েই দিতে চাইছিলাম, মানে একদম ফিল্ম ইনস্টিটিউট ফুল অন এটার মধ্যে থাকবে আর কি। তো তখন বললো যে না করতে হবে, তখন আমি গ্র্যাজুয়েশনটা তোমার লাস্ট ডেটে ফর্ম ফিল আপ করি। তারপর তো SRFTI বেশ কিছুদিন পরীক্ষা টরীক্ষা হওয়া বন্ধ ছিল। তো 2002 সালে আমি তখন তোমার ওই রূপকলা কেন্দ্র নামের ইনস্টিটিউট প্রথম খুললো কলকাতাতে, এবং আমি ভর্তি হলাম, মানে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পেয়ে টেয়ে গেলাম। ওইটা আমার টার্নিং পয়েন্ট হয়ে গেল, মানে আমার তারপর দেখা গেল যে আমি সিনেমাটুকুই পারি আর কিছুই করতে পারি বাইরে। এটা খুব ইন্টারেস্টিং তোমার পুরো জার্নিটা। তো তুমি যখন সিনেমা বানাও, ধরো তোমার কাছে একটা গল্প এলো এবং তুমি ঠিক করলে যে আমি এই ছবিটা বানাবো,
যখন ছবিটা তুমি বানানো শুরু করো, তখন তোমার মাথায় কি ছবি বানানোর পরের ঘটনাগুলো চলে? মানে আমি বলতে চাইছি, কোনো কি কোনো বাইন্ডিংস থাকে তোমার যে এই ছবিটা এভাবে বানালে চলবে তো, বা এইভাবে বানালে চলবে না, এরকম চিন্তাভাবনা? না না, একদমই থাকে না। মানে এটা আমি আজকে যাদবপুরে এটা গিয়েছিল ওখানেও বলছিলাম, যেমন ছবির জগৎটা একরকমের ভাগ হয়ে গেছে। ধরো এরা বলছে মেইন স্ট্রিম, আর এক বলছে প্যারালাল, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। এবার প্রত্যেকটা কী হচ্ছে, ধরো মেইন স্ট্রিম ফিল্ম বানানোর একটা প্রসেস আছে, স্ক্রিপ্ট লিখবে এইভাবে, এরা থাকবে, এইগুলো থাকবে, তার একটা ফর্মুলা আছে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা করছে তাদেরও একটা ফর্মুলা, সেটা হচ্ছে এই ফেস্টিভ্যালে যাবে, এই ফেস্টিভ্যালে এরম ছবি নেয়, ওই ফেস্টিভ্যালে এরম সিনেমা নেয়, বা ফেস্টিভ্যালকে মাথায় রেখে। আমার নিজের যেটা হচ্ছে তোমার, মানে সিনেমা বানিয়ে আমি যদি আনন্দ না পাই, মানে এটা আমার কাছে খুব একটা এমন একটা প্রসেস, এবং এটা আমার কাছে খুব বেঁচে থাকার প্রসেস। মানে যে এই যে আমরা সবাই, তুমি যেরকম গানটা আমরা একসঙ্গে সবাই মিলে রিহার্সাল করলে তোমরা, ওই যে আমি ওটা দেখছি ওইটাই আমার খুব আনন্দ, বা আমি শ্যুটিং করছি বা এটা কিছু হচ্ছে, ওই প্রসেসটার জন্যই সিনেমাটা বানাই। মানে ফাইনাল ছবি তো দেখছি, সেটা দেখা আমার খুব উত্তেজিত উত্তেজনা থাকে, কিন্তু ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাই, এবং সেই সে আমার খুব খুব মানে অমূল্য সমস্ত মণিমুক্ত থাকে আমার স্মৃতিতে আর কি। দারুণ দারুণ দারুণ। আর তোমার ছবি মানেই একটা প্রশ্ন, এটা এটা আমার, আমি যখন তোমার সাথে বসবো এই আড্ডাটা করবো ঠিক করি এবং আমার কিছু বন্ধুবান্ধবদের জানাই, তো তারা আমাকে একটা প্রশ্ন আমাকে মাস্ট বলেছিল এটা করতে, যে এটা কারণটা এক্স্যাক্টলি তারা জানতে চাইছে, যে ঋত্বিক দেখি তোমার ফিক্সড চয়েস এটা, এটা নিয়ে তুমি যদি বলো। না দেখো, যেটা এমনিতে ঋত্বিক, আমি যেদিন ইনস্টিটিউটে ভর্তি হই 2002 সালে, মানে যেদিন ভর্তি হতে যাচ্ছি সেই দিনকে আমার এক বন্ধু, মানে আমার ব্যাচমেট মনীষ, ওই সেদিনকে ওই রূপায়ণে টাকা দিয়ে ভর্তি হবো রূপকলাতে, সেই দিনকে ঋত্বিক এসেছিলো। আচ্ছা আচ্ছা, সেদিনকে ওর সঙ্গে আমার আলাপ হয়। তারপরে যেটা হয় যে ওই তার ঠিক পরের বছর, মানে 2003, মানে 4-5 মাস বাদেই আমাদের কন্টিনিউটি এক্সারসাইজ হয় একটা, মানে ফিল্মে কন্টিনিউটি কী করে মেনটেন করতে হয় সেটা একটা এক্সারসাইজ প্রত্যেককে করতে হয়, তো তার জন্য অভিনেতা লাগে। তো আমরা ওই তার ততদিনে ঋত্বিকের সঙ্গে দু একটা কথা হয়েছে, মনীষ করবে আমি করব সবাই, মানে এবার আমাদের তো অভিনেতা দরকার আর আমরা ফার্স্ট ব্যাচ, কাউকেই চিনি না অভিনেতার অভিনেতা। তা ঋত্বিক বেশ খানিকটা পরিচিত হয়েছে আর কি, 2-3 দিন কথাবার্তা হয়েছে। তো আমরা, আমি মানে আমি এবং আরও 3 জন, 4টে ছবিতেও কন্টিনিউতে অভিনয় করে। তারপর আস্তে আস্তে ও কলকাতা আসা যাওয়া শুরু করে, মানে ধরো আমার ওখানে এলো থাকলো, বা 2005 সালে আমি আর ও একটা বাড়িতে প্রথম থাকি, যেখানে আরেকজন ছিল অভিষেক বসু নামে আমার এক বন্ধু, ও আর অভিষেক আর আমি এক বাড়িতে থাকতাম। তো ঋত্বিক বলল ব্যারাকপুর থেকে যাওয়া আসার একটু অসুবিধা হচ্ছে রেগুলার, তো এখানে থাকবো। তো 2 মাসের ভাড়া দিল, ছিল এক রাত্রি, সে প্রবল ফুর্তি হয়েছিল রাত্রিবেলা। তখন ও স্ক্রিপ্ট লিখতো, মানে অভিনয়ের করবে স্ট্রাগলিং আর কি, মানে সবে ঢুকছে আর স্ক্রিপ্ট লিখছে, বিভিন্ন মানে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছে, তখন যে ফুল পেয়েছে তা না। তো ওইরকম আস্তে আস্তে আসা যাওয়া শুরু হলো। তারপরে তোমার আমরা একসঙ্গে 2006 থেকে থাকতে শুরু করলাম একসাথে। তো যেটা হয় ওই ধরো, মানে ফিল্ম মেকিং প্রসেসটা বা আমাদের বেড়ে ওঠার ইয়েটা অনেকটাই একসাথে খানিকটা, ফলত মানে ঋত্বিক, ধরো আমার ঋত্বিক কোথাও নেই কিন্তু একটা ছবি আছে যেখানে এই একটা ছোট্ট চরিত্র আছে। দেখো, বন্ধু বান্ধবের সাথে কাজ করতে আমার খুবই পছন্দ, মানে তোমাকে, তোমার সাথে আমার সেই জার্নিটা যেটা তোমার 2000 ওটা বোধ হয় 8 টাকা হবে বা 9 এরকম, 9 সেইখান থেকে আমার ইচ্ছে তোমার সাথে আমি একটা ইয়ে করবো, কিন্তু কখনো ঘটে উঠছে, ঘটে উঠছে না। তো দেখো, ঋত্বিক আছে আমাদের টিমে, এমন সব লোক আছে যারা ওই 2002 থেকে আছে, শুভদীপ মাঝখানে FTI-তে যখন ছিল তখন বাদে, বাদবাকি পুরো কিন্তু এই রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ওই করলো, সৌমিন্দা বলে একজন আছে সেই 2002-3 সাল থেকে, অপরাজিতা আমার সঙ্গে যখন থেকে আলাপ হয়েছে অপরাজিতা আছে, হ্যাঁ অমিত সাহা বলছে, বাকিটা ক্যামেরাম্যান
সে আছে, মানে তুমি আমাকে মানে ইন্টারভিউ শুরু হওয়ার আগেও বলছিলে যে তোমার মানে তুমি যত ভালো শিল্পী এবং ভালো মানুষ এই দুটোই তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, মানে আমার যদি তোমাকে ভালো না লাগে তাহলে আমি তোমার সঙ্গে কাজ করব, তুমি বলছিলে যেটা। হ্যাঁ, যেটা বলছিলাম যে মানে ধরো তুমি তোমার কাজে দক্ষ এবং সেটাই শুধু না, মানে তুমি একটা বেশ ভালো লোক, তোমার সঙ্গে আমি আড্ডা দিতে পারবো, কথা বলতে পারবো, ভাল লাগবে, মানে তুমি একটা অসাধারণ শিল্পী, কিন্তু তোমার মানে মানে আমি কি চাইছি সেটা ঋত্বিক মোটামুটি বুঝে যায়, বা ঋত্বিক কি করতে চাইছে সেটা আমি হাবভাবেই বুঝে যাবে বন্ডিং তোমাদের। বাহ বাহ, আচ্ছা তো এটা তো খুব ভালো লাগলো এটা শুনে, মানে ঋত্বিকদের সঙ্গে এটা অনেকেই যারা ইনফ্যাক্ট বলছিল তারা নিশ্চয়ই এখন অ্যান্সারটা পেয়ে গেছে। আমি যদিও জানতাম তোমাদের তোমাদের মুখে অল্প অল্প করে শোনা তোমাদের একসাথে তোমাদের জার্নিটা, তো তবে এখন আমার যে প্রশ্নটা যে রাজলক্ষ্মী ও শ্রীকান্তটা কেন, মানে এইটা এইরকম একটা সাবজেক্ট তুমি বাছলে? না এইটা হচ্ছে তোমার দেখো বলি, শ্রীকান্ত আমি ধরো যখন নাইনে পড়ি তখন থেকে ক্লাস টুয়েলভ অবধি টানা পড়ে গেছি, চারটে পার্ট বারবার করে, মানে শরৎচন্দ্র তখন শরৎচন্দ্র পড়া খুব মানে শরৎচন্দ্র ঝরঝরে তো সেই বয়সে পড়তে খুব ভালোও লাগে। তো এইবার আমার কিন্তু দেবদাস অত পছন্দের জিনিস না, কিন্তু কী হয়েছে ধরো তারপর আমি যখন ফিল্ম বানাবো ভাবি, যে ফিল্ম করছি ইনস্টিটিউটে পড়ছি, তারপর সিনেমা করব, পাস আউট করলাম, সিনেমা করলাম, শর্ট ফিল্ম বানালাম, তখন থেকে মানে আমার ওই টুকটাক ডায়েরিতে লেখার অভ্যেস ছিল, তাতে একটা ডায়েরিতে তোমাকে পাঠিয়ে দেবো ওই ডায়েরির পাতা যেখানে দেখবে প্রচুর এক লাইন করে লেখা আছে, যে সেটা বলে 2006-07 নাগাদই, যে কোনটা ধরো 22টা কনসেপ্ট লেখা আছে, তো এইটা সেলুলয়েডে হবে, ওটা ডিজিটাল, তখন কিন্তু সেলুলয়েডও রয়েছে মানে ডাইং কিন্তু রয়েছে, তো এইটা সেলুলয়েডে করবো, এটা ডিজিটালি করবো, এটা টেলিফিল্ম বানাবো, এটা শর্ট ফিল্ম বানাবো, তার মধ্যে ইয়েও রয়েছে, বাকিটা ব্যক্তিগত যেরকম আছে এও আছে, মানে এটা বলতে 2008-এর ডায়েরি, আমি যতটুকু 8-9 ওরকম 7টা ভুল বলছি, তো ওই শ্রীকান্তও আছে। তো শ্রীকান্তটা আমার প্রথমে ইচ্ছে ছিল ওই মানে ওই পিরিয়ড ড্রামা যেটা বলে, কিন্তু আমি যখন মানে ভাবছি করব, তো প্রথম কথা হচ্ছে আমাদের বাজেট তো খুব কম থাকে বাংলা ছবিতে, পিরিয়ড ড্রামা করলেই আইদার তোমাকে ঘরে ঢুকে পড়তে হয় বা নর্থ ক্যালকাটা যেতে হয় অথবা গ্রামে চলে যেতে হয়, তার বেশি বাজেট নেই, করার কিছু নেই, ফলত আমি ওই আমার অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় তার জন্য। আর দ্বিতীয় হচ্ছে পিরিয়ড ড্রামা করলে আমি না ইন্টারপ্রেট করতে পারবো না, মানে আমি মানে আমি একটা সাহিত্যকে নিয়ে সাহিত্যের কোনো বেস করে আমি যদি ছবি করি বা তো সেইটা আমি ধরো যদি সেইটাকেই তুলে স্ক্রিনে দিয়ে দিই তাহলে আমি মানে বইটা পড়লেই তো হয়, কারণ বই পড়লে ইমাজিনেশন পাঠকের ইমাজিনেশন অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজ করে, সেখান থেকে সিনেমা যদি দেখাই তো ওটা ব্লকড হয়ে গেল, কিন্তু আমি যদি এমন একটা কিছু করি যে ইমাজিনেশনে আসছে না, আমার ইন্টারপ্রিটেশন আমার ইমাজিনেশন আমি সেটাকে ডেলিভার করছি, তো আমি ওই জন্য ইন্টারপ্রিটেশনে বিশ্বাসী, মানে ধরো কোনো টেক্সট আছে সেটাকে তুমি ভেঙে চুড়ে বা নিজের যা মনে হলো সেটাকে করলে, এই শ্রীকান্তটা আমি এইভাবেই চেষ্টা করেছি এবং সেটা আমি আমার মতো করে নিয়েছি আর কি শ্রীকান্তটাকে, যার জন্য তুমি দেখবে আর অবশ্যই অনেক লোক আছেন যারা এগুলো এই বিষয়টাকে পছন্দ করেন না যে কেন এটা করবে, সেটা ঠিক আছে মানে করেন না আমার কিছু করার নেই, কিন্তু তোমার ট্রেলারে গালাগালি অনেক জুটছে কেন শ্রীকান্ত জিন্সের প্যান্ট পরবে বলে, তো সেটা পড়তেই পারে, সিনেমেটিক্যালি যদি আমার সঙ্গে তর্ক করে বা বলে যে তুমি সিনেমা এটা ভুল করেছো বা গণ্ডগোল পেকেছো তাহলে আমার কিছু হয়তো উত্তর থাকবে, এই বিষয়গুলো তো আমার করে উত্তর নেই, কারণ আমি বিশ্বাস করি যে একটা সাহিত্য একটা টেক্সট থেকে তুমি যদি একটা মিউজিক থেকে তুমি যদি কিছু করো, মানে সিনেমা তো অনেক কিছু থেকেই আসতে পারে, রিয়েল লাইফ থেকে আসতে পারে, মিউজিক থেকে আসতে পারে, অনেক কিছু সোর্স থেকে, মানে যে কোনো আর্ট ফর্মই অন্য আর্ট ফর্মের দ্বারা ইন্সপায়ার্ড হতে পারে,
আর ফিল্ম হচ্ছে একটা বিরাট কোলাবোরেটিভ আর্ট, মানে একটা খুব কালেক্টিভ আর্ট বলতে পারো, তাতে অনেক লোকের একসঙ্গে একটা মানে এসে মেশে আর জায়গাতে। এবার তার যে মূল আইডিয়া সেটা আমার মিউজিক থেকেও হতো, মানে তুমি যদি বলো যে মিউজিকটা যেটা শুনেছিলাম ওটা তো সিনেমায় পেলাম না, তাহলে তো হবে না। সুতরাং বইটা যেটা তুমি পড়েছো সেটাই যে নেসেসারিলি সিনেমায় দেখতে পাবে তা নয়, পেলে ঠিক আছে তোমার আর নাও পেতে পারো, এটা আমাদের এই রাজলক্ষ্মী শ্রীকান্ত এটা পাবে না মানে।